নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুরকম টেস্টের দুটো ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাত দিয়ে খেতে যেরকম ভালো লাগবে, আবার রুটি দিয়ে খেতেও ঠিক সেরকমই ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিগুলো অন্যান্য দিনের মতো পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এগুলো ট্রাই করুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। প্রথম ভর্তাটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। প্রথমেই আমি বাঁধাকপির ভর্তাটা তৈরি করছি। একটা বাঁধাকপিকে আমি একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে আগে একটু সেদ্ধ করে নিতে হবে, তবে সেদ্ধ করার জন্য কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই, কেননা বাঁধাকপি থেকেই অনেকটা জল বেরোবে। আর এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এই নুনটা দিলেও বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখে আমি এটা ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি। 4-5 মিনিট বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। দেখুন বাঁধাকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে রাখা দরকার, বাঁধাকপি যদি পুরনো হয় তাহলে কিন্তু জল ছাড়া সহজে সেদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে কিন্তু জল দিয়ে সেদ্ধ করবেন। আর এই বাঁধাকপিটা আমি যেটা আজকে সেদ্ধ করলাম সেটা আজকেই বাজার থেকে আনা হয়েছে, মানে একদম ফ্রেশ ছিল বলে জল ছাড়াও হয়ে গেছে। তাই আপনারা একটু বুঝে বাঁধাকপিটা সেদ্ধ করবেন, যদি জল দিতে হয় অল্প জল দিয়ে দেবেন। যাই হোক, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর যতটুকু জল বেরিয়েছে সেটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। বাঁধাকপিটাকে জল ঝরিয়ে আমি একটা প্লেটের ওপর ছড়িয়ে রেখে দিয়েছি। আর এবার ভর্তাটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। ভর্তা কিন্তু সর্ষের তেলেই করতে হয়, তাতেই টেস্ট ভালো আসে। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, এটাকে একটু ফ্রাই করে নেব। এটাকে লাল লাল করে ফ্রাই করে নিলেই কিন্তু বেশি খেতে ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া চপ করা রসুন, আপনারা চাইলে গোটা রসুনটাও দিতে পারেন। ভালো করে এটাও একটু ফ্রাই করে নেব। রসুনটা দেখুন একটু লালচে লালচে কালার হয়ে গেছে, আর লঙ্কাটাও ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। ভেজে নেওয়া শুকনো লঙ্কা আর রসুনটা তুলে রেখে দিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যে আমি 2 টমেটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, এই নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ফ্রাই করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। মিনিট 3 মিনিট রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে ঢাকা তুলে 2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন টমেটোর টুকরোগুলো একদম সফট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা নামিয়ে নিচ্ছি। এবার ভর্তাটা মেখে নেব, তার জন্য আমি একটা বাটির মধ্যে কিছু জিনিস আগে থেকেই গুছিয়ে রেখেছি। আছে 3টে চপ করা কাঁচা লঙ্কা, 1টা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি, আর ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর রসুনটা, সেটাও রয়েছে। এবার প্রথমেই শুকনো লঙ্কা আর রসুনটাকে অল্প একটু নুন দিয়ে আমি ভালো করে মেখে নেব। নুনটা দিয়ে নিলে এটা ভালো করে মাখা যায়। বন্ধুরা, আপনারা তো আমার রেসিপি দেখছেনই, কিন্তু তার সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ফলো করতে পারেন। শুকনো লঙ্কা রসুনটা মাখা হয়ে গেছে, এর সঙ্গে আমি পেঁয়াজের স্লাইস আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো যে পেস্টটা বানিয়ে রাখলাম সেটা, এটাকেও একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে সব কিছু মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। এবার সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি আর নুন দিচ্ছি না, কেননা নুনের ব্যবহার আগেই অনেকটা করা হয়েছে, তাই আমি আর নুন দিচ্ছি না। পরে একটু টেস্ট করে দেখব, যদি লাগে তো তখন আমি দেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল, এটাও একটু মেখে নিচ্ছি। বাঁধাকপির ভর্তা এখন একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি,
আর পরের রেসিপিটার দিকে আমি এগোচ্ছি। দ্বিতীয় ভর্তাটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল। আমি এক কাপ মুসুর ডালকে 20-25 মিনিট একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ডালটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি, তাই ঢাকা দিয়ে দিলাম। মিনিট পাঁচেক ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবার ঢাকা তুললাম। ডালটা দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হবে কিন্তু একদম গলে ম্যাশ হয়ে যাবে না, ঠিক এইভাবে কিন্তু সেদ্ধটা করবেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু গোটা গোটা ভাব আছে। এইভাবে সেদ্ধটা করলেই কিন্তু এই ডাল ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই ডালটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি। সেদ্ধ করা ডালটাকে নামিয়ে রেখে দিয়েছি আর এবার ভর্তাটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 চপ করা কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। আমি গোটাটাই দিয়েছি, আপনারা চপ করেও দিতে পারেন। এবার সবকিছু একটু ফ্রাই করে নিচ্ছি। সবকিছু হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজের স্লাইস। এবার সবকিছু খুব ভালো করে ফ্রাই করে নেব, মানে একবারে পেঁয়াজটা লাল লাল হবে সেই পর্যায়ে অবধি ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, রান্নাবান্নার সাথে সাথে আপনারা কি গল্প শুনতেও ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে আপনাদের জানাই আমার একটা গল্পের চ্যানেল আছে, চ্যানেলটার নাম গল্পের আসর। রোমহর্ষ ভূতের গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ওই চ্যানেলটায় ভিজিট করুন। ওই চ্যানেলের চ্যানেল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। গল্পগুলো শুনে আশা করছি আপনাদের ভালোই লাগবে, আর যদি সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত কিছু ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত কিছু আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কিন্তু কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলটা শুদ্ধ নামিয়েছি, কেননা এতে টেস্ট খুব ভালো আসে। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। এই রান্নাগুলো ভাত দিয়ে তো খেতে ভালো লাগবেই, রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে। যদি আগে না ট্রাই করে থাকেন একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি, ভালো করে এবার মেখে নেব। এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল ভর্তাটা এবার সার্ভ করার জন্য একদম রেডি। এবার 2টো ভর্তাই একসাথে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে ভর্তার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি।